الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شكلي بري بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يفعلون وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله معجز محترم مصلي نظام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন। সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুল শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসের সহিহ কথাগুলো ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার শোনার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় মুসল্লিয়ান একরাম, পুরা দুনিয়াব্যাপী মানুষ পরকালকে ভুলে যেয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বাস্তবতার দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্মব্যস্ততা, এই সব কাজ, দুনিয়াবী যত কাজ আছে আমার, এই কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকব, এটা দোষের কিছু নয়। কিন্তু দোষের এইটাই যে আমরা পরকালকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ওই ব্যক্তি সফল হবে যে কিনা পরকালকে সামনে রেখে তারপর তার দুনিয়ার জীবনটা পরিচালিত করবে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, সব করেন, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত থেকে বিচ্যুত হয়ে যান নাই, ফজরের আজান হয়ে গেছে আপনি মসজিদে চলে এসেছেন। যেই ব্যক্তি এমনটা যে দুনিয়াকে রেখে পরকালকে বাদ দেয়নি, পরকালকেও সে ভুলে যায় নাই, দুনিয়াও যেমনটা সে চলেছে পরকালটাকে সে প্রাধান্য দিয়েছে। আমরা গুনাহ করি, নামাজ আমাদের অনেকের কাজা হয়ে যায়। আমরা যারা এখানে মসজিদে জুমায় এসেছি, অনেকে দেখা যায় খোঁজ নিলে দেখা যাবে যে ফজরের নামাজ আমরা অনেকে পড়ি নাই। এই যে দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা অনেক রাত্রে ঘুমাই, সকালে উঠে ফজরের নামাজ পড়তে পারি না, সকালে ওঠার পরেও আমাদের ভিতরে একটা অনুতপ্ত অনুশোচনা, একটা পরিবর্তন, যে আমার তো মালিক একজন রব আমার আছে, সে তো আমাকে দেখতেছে যে আমি তার হুকুম পালন করি নাই, সকালে আমার ঘুম ভাঙে 10টা 11টায়। এইরকম অবস্থা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো আমি যে কথা বলতে চাই, যখন একজন ব্যক্তি ইমানদার মুমিন মুসলমান দাবি করে নিজেকে, সে যখনই গুনাহ করবে, যখনই অন্যায় করবে বা কোনো ইবাদত, আল্লাহর হুকুম যেটা ফরজ
যেটা ফরজ নয় আল্লাহর যে কোনো হুকুম সে অমান্য করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহর কাছে তওবা করবে রোনাজারি করবে আমার ফজরের নামাজ ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবে ছুটে যেতে পারে এখন আমার কাজ আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ব আমরা দেখা যাচ্ছে এতটুকুও জানি না যে আমরা কখন পড়ব সঙ্গে সঙ্গে পড়ব এবং এই যে আমার ভুল হয়ে গেছে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করা যে কোনো অন্যায় যখন ব্যক্তির হয়ে যায় তখন ওই ব্যক্তির কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঙ্গে সঙ্গে তওবা করা যে আল্লাহ ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আল্লাহ মেহেরবান দয়ালু তিনি মাফ করে দিবেন আপনি যখন একটা অন্যায় করেন ভুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দেয় ফেরেশতাদের বলে যে আমার ফেরেশতারা ওই বান্দার আমলনামায় এখনো গুনাহটা লিখো না একে একটু সুযোগ দাও দেখো যে অন্যায়টা করেছে এর জন্য অনুশোচনা অনুতপ্ত হয় কিনা সে তওবা করে কিনা ফিরে আসে কিনা যে মাফ চেয়েছি যে আল্লাহ আর করব না গুনাহ হয়ে গেছে আবার মাফ চেয়েছি কারণ আমাদের তো কারো গ্যারান্টি নাই মৃত্যু কখন হবে কেউ বলতে পারি না আমাদের কখন কার মৃত্যু হয়ে যাবে বলতে পারি কেউ বলতে পারি না সুতরাং যখনই আমাদের কোনো অন্যায় হয়ে যাবে ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাম আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم والذين إذا فعلوا فاحشة যখন কোন ব্যক্তি যখন কোন বান্দা অশ্লীল কাজ করে অন্যায় করে إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم অতঃপর তার নিজের নফসের উপর জুলুম করে ফেলে অন্যায় করে ফেলে যাকারুল্লাহ যখন ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয় ওই ব্যক্তির যখন স্মরণ হয় হায় রে আমি তো গুনাহ করে ফেলেছি অশ্লীল কাজ করে ফেলেছি অন্যায় কাজ করে ফেলেছি আমি তো মানুষের মতো কাজ করি নাই আমি তো পশুর মতো কাজ করে ফেলেছি والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله আল্লাহকে স্মরণ হয় فاستغفروا لذنوبهم আল্লাহ রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে রোনা জারি করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যখনই স্মরণ হবে যে বান্দা আমাকে ডাকতেছে অন্যায় করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন যে ওই গুনাহগার বান্দা আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে কিন্তু আমরা গুনাহ করি অন্যায় করি করতে করতে এতটাই করি কখনোই মনে হয় না যে আল্লাহর কাছে একটু কাঁদি আল্লাহর কাছে একটু বলি যে আমার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন এটা কখনোই বলার আমরা প্রয়োজন বোধ করি না অথচ আল্লাহ বলেন যে গুনাহ হয়ে গেছে ওই বান্দা স্মরণ করে যখনই মনে হলো যে আমার রব আছে আমার আল্লাহ আছে আমার ফিরে যাওয়া উচিত আল্লাহ বলেন যে ওই বান্দা আমাকে ক্ষমাকারী হিসাবে পাবে আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কুদসির ভিতরে জানিয়েছেন যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন কোন অঞ্চলে তিনি গজব দিয়ে শেষ করে দিবেন তার বান্দাগণ নাফরমানি করে অন্যায় করে আল্লাহ রব্বুল আলামিন তিনি ইচ্ছা করেন সংকল্প করেন যিনি এই জনপদকে এই অঞ্চলকে তিনি ডুবিয়ে দিবেন গজব দিয়ে ধ্বংস করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যখন এই ইচ্ছাটা করি তখন মনে মনে আরো একবার কল্পনা করি যে ওই জনপদের কোনো ব্যক্তি আমার কাছে মাফ চায় কিনা আচ্ছা ওই জনপদের কোনো ব্যক্তি আমার কাছে মাফ চাই কিনা আমার কাছে রোনাজারি করে কিনা আমার কাছে কান্নাকাটি করে কিনা আমার কাছে মাফ চাই কিনা যখন গভীর রজনীতে কোন বান্দা আমার কাছে
দুফোঁটা চোখের পানি ফেলে আমি রব আমাকে রব্বুল আলামিন বলে ওই বান্দা ডাক দিবেন দুফোঁটা চোখের পানি ফেলে যখন বান্দা আমাকে ডাকবে তখন আমি রব্বুল আলামিন আমার গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে দে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত কনফার্ম হয়ে গেছে যে আমি গজব দিব এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই জনপদের বান্দাদের দিকে আরেকবার ফিরে তাকান যে বান্দারা গুনাহ থেকে মাফ চায় কিনা রোনা জারি করে কিনা চোখের পানি ফেলে কিনা যখন কিনা দেখে বান্দারা রোনা জারি করছে কান্নাকাটি করছে আল্লাহর কাছে গুনার জন্য তওবা করছে চোখের পানি ফেলছে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিতে চান না তিনি মাফ করতে চান দুনিয়ার হালাতটা কেমন দুনিয়ার যখন রাত গভীর হতে থাকে দুনিয়ার সমস্ত মানুষের কাজবাজ আস্তে করে বন্ধ করে দেয় দোকানপাট আস্তে করে বন্ধ করে দিতে থাকে আসমানের হালাতটা ভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান থেকে আস্তে আস্তে দুনিয়ার জমিনে নেমে আসতে থাকে রাত যখন গভীর হয় দুনিয়ার মানুষদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে দৃষ্টিপাত করেন গভীর রজনীতে যখন রাত গভীর হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বান্দাকে ডাকেন কে আছো গুনাহগার বান্দা গুনাহ করে করে নিজেদের জীবনটা জারজা করে দিয়েছো অন্যায় করে করে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছো কে আছো অভাবী অভাব রয়েছে কে আছো ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো গভীর রজনীতে রব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন উদউনি তোমরা আমাকে ডাকতে থাকো হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে দুনিয়ার আসমানে এসে বান্দাকে এভাবে করে ডাকতে থাকে যখন কিনা সবে সাদিক শেষ রজনী চলে আসে ততক্ষণ পর্যন্ত থাকে এরপর আল্লাহ রব্বুল আলামিন চলে যান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিতে চান না এই জন্য রব্বুল আলামিন বান্দাকে এভাবে করে ডাকতে থাকেন এভাবে করে বান্দাকে রব্বুল আলামিন ডাকতে থাকেন বান্দা গুনাহগার যখন কিনা অনেক গুনাহ হয়ে যায় দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে ডেকে বলবে বেটা তুই অন্যায় করেছিস আমার কাছে মাপ চা বলবে নাকি দুনিয়ার এমন কোন মানুষ নাই এমন কি আপনার বাবা মাও আপনাকে বলবে না আল্লাহ না করুক যদি আমি আমার বাবা মায়ের সাথে কোনো অন্যায় করে ফেলি আমাদের বাবা মা কি বলবে নাকি আয় সন্তান আমার কাছে আয় মাফ চা আমি তোকে মাফ করে দিব এমনটা কিন্তু বলে না দুনিয়ার হালাতটা এমন কখনই বাবা মা তার সন্তানকে ডাক দিয়া বলে না যে আয় তোকে মাফ করে দিব এমনটা বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকতে থাকে বারবার বান্দাকে ডাকতে থাকে উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যেই সকল বান্দারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার কাছে রোনা জারি করে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ
আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলেন, এই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। এরপরে যেই আয়াতে কারিমার কথা আমরা বলতেছিলাম, রহমানের পরে মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার যেই আয়াতে কারিমা, বিচার দিবসের মালিক। যারা শুরু থেকে আলোচনা শুনে আসছেন তাদের অনেকটা ধারণা রয়েছে যে আমরা সূরা ফাতিহার আলোকে আলোচনা শুনতেছিলাম। পরবর্তী যে আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমা মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক, যিনি কি, যিনি হলেন বিচার দিবসের মালিক, দা ডে অফ জাজমেন্ট, জবাবদেহিতার দিন। দুনিয়ার বিচার অনেক রকমের হয়, আপনি অন্যায় করেছেন কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনি কোনো রকমে বিভিন্নভাবে হাত করে আপনি ছাড়পত্র পেয়ে যেতেও পারেন। আবার আপনি অন্যায় করেন নাই কিন্তু আপনার ক্ষমতা নাই, উপরের অনেক পাওয়ার রয়েছে, সে আপনাকে ধরে লকাপে বন্দি করে রাখলো। এই হচ্ছে দুনিয়ার হালত। আরে কিন্তু দা ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, আল্লাহর যে বিচার আদালত, এখানে কোনো পার্শালটি চলবে না, কোনো কারসাটি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার দিবসটা ভিন্ন। এই বিচার দিবসটা কিভাবে শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার আর দুনিয়ার বিচার অনেক পার্থক্য। আল্লাহর বিচার আদালত শুরু হবে যখন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলবেন যে এখন তুমি ফুৎকার দাও। প্রথম ফুৎকার দিবেন, আল কারিআ মাল কারিআ, করাঘাত করবে, হিট করবে। প্রথম যখন ফুৎকার দেবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, তখন এই দুনিয়াটা মানে তুলোর মতো উঠতে থাকবে, উঠতে থাকবে, যেমন কিনা তুলো যখন আপনি উপরে আকাশের দিকে এরকম উড়িয়ে দেন তখন এরকম উঠতে থাকে, সেরকম ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শিঙ্গায় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর উঠতে থাকবে, তৃতীয় ফুৎকার দেওয়ার পর একদম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমার ভিতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্তন্যদাত্রী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করিয়েছে, এই মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। শুধু তাই নয়, গর্ভবতী মা, যেই মা গর্ভধারিণী রয়েছে, মা সন্তানকে গর্ভ ধারণ করে চলছে, ওই মা তার সন্তানের আবর্ষণ ঘটিয়ে ফেলবে। শুধু তাই নয়, আপনি দেখবেন মানুষদেরকে নেশাগ্রস্ত, কিন্তু প্রকৃত পক্ষে তারা নেশাগ্রস্ত নয়, তাদেরকে দেখলে মনে হবে তারা নেশাগ্রস্ত, দিক বিদিক তারা ছোটাছুটি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শিঙ্গায় যখন ফুৎকার দিবে তখন মানুষ নেশাগ্রস্তর মতো তালমাটাল হয়ে ঘুরতে থাকবে, দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, একজন আর একজনকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না,
কেউ কাউকে চিনবে না যার যার ইয়া নফসি যার যার নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে হায় হায় আমার কি হবে আমার কি হবে যার যার নিজেকে নিয়ে সে পেরেশানিতে ব্যস্ত থাকবে ক্লান্ত দেহ নিয়ে ঘর্মাত্ম নিয়ে চলতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেদিন তার ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা তার মাতার কাছ থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেদিন তার স্ত্রী সন্তান সন্ততি পরিজন যা রয়েছে সবাই তার কাছ থেকে পলায়ন করবে সকলে তার নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কিয়ামতের ময়দানে বিচারের আল্লাহর বিচার আদালতে সকলেই প্রেসারেই থাকবে সকলেই তার নিজেকে নিজেকে নিয়ে পেরেশান থাকবে প্রচন্ড পেরেশানির ভিতরে থাকবে কিয়ামতের ময়দানে বিচার দিবসে একটা দিন হবে যেই দিনটা হলো দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এতটা কঠিন মুহূর্ত হবে যেই মুহূর্তে প্রত্যেকটা মানুষের মাথার উপরে এক বিঘত উপরে সূর্য নেমে আসবে মাথার ঘিলগুলো টকবাট করে ফুটতে থাকবে মাথার ঘিলগুলো নাক থেকে কান থেকে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে এভাবে ফুটতে থাকবে বিচার দিবসেই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা এই যে সূর্যের যেই তাপ এই তাপ থেকে এক শ্রেণীর মানুষ যারা কিনা পরিত্রাণ পাবে যাদেরকে আরশের ছায়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দিবেন তারা হলো নামাজি তারা কি নামাজি আমরা সবাই নামাজে আসছি আমরা দিনদার ইমানদার আমরা ভালো মানুষ এটা দাবি করতে পারি আমরা নামাজে এসেছি এইরকম যারা নামাজে আসবে নামাজ থেকে বের হয়ে যাবে কিন্তু নামাজকে ব্যক্তি ভুলবে না যে আমি মসজিদ থেকে বের হয়ে গিয়েছি মসজিদ আমার ভিতরে নাই ডিলেট হয়ে গেছে না ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গিয়েছে কিন্তু মসজিদ সে ভুলে নাই তার মাথার ভিতরে চিন্তা আছে তার মাথার ভিতরে এই টেন্ডেন্সি রয়েছে যে না আমি জোহর থেকে বের হয়ে গিয়েছি আসরে আবার আমার মসজিদে আসতে হবে এই চিন্তা এই পেরেশানি এতটুকু চিন্তা যার মাথার ভিতরে থাকবে নামাজের চিন্তা থাকবে আল্লাহর হাবিব বলে আরশের ময়দানে এই কঠিন মুহূর্তে যখন কিনা মাথার উপরে এক বিঘত উপরে সূর্য নেমে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের স্পেশাল ছায়া দ্বারা যখন কিনা কোনো ছায়া থাকবে না কোনো গাছপালা থাকবে না দুনিয়ার কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে স্পেশাল এক ছায়ার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সেই কঠিন মুহূর্তের সময় কেউ কারো উপকারে আসবে না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين الله سبحانه وتعالى বলেন সেদিন বন্ধুবর্গ একে অন্যের শত্রু হয়ে যাবে কেউ কাউকে চিনবে না আদুন ইল্লাল মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া যেই বন্ধু কিনা আপনার মুত্তাকি ছিল আপনি যাদের সাথে বন্ধুত্ব করেছেন সেই বন্ধুরা ছিল সেই বন্ধুবর্গ ছিল মুত্তাকি ভালো ছিল যেই বন্ধুরা ছিল আপনার খেলার সাথে কিন্তু তারা ইমানদার ছিল মুত্তাকি ছিল ভালো ব্যক্তি ছিল আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা ইমানদারদেরকে ভালোবাসে যারা কিনা মুত্তাকিদেরকে ভালোবাসে ইমানদার ব্যক্তিদেরকে ভালোবাসে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে মহাব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেই সঙ্গীগুলো থাকবে সেই সঙ্গী তাদের থেকে দূরে সরে যাবে না
তারা তাদের কাছাকাছি অবস্থান করবে মুসলমান ভাইয়েরারে আমার এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে ভালো বন্ধু নির্বাচন করতে হবে ফাসেক মুনাফিক বেঈমান যেই সকল মুনাফিক টাইপের বন্ধু রয়েছে পিছনে বলে একটা সামনে বলে আরেকটা এই রকম ব্যক্তিবর্গদের থেকে দূরে থেকে বরং ঈমানদার আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে হবে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের জন্য বন্ধুদের জন্য কাজে আসবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার আদালত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেমন বিচার করবেন দুই ধরনের বিচার হবে فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا এক জন ব্যক্তির আমল নামা তার ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তির কোন হিসাব নেওয়া হবে না ওই ব্যক্তি অল্পতে নাজাত পেয়ে যাবে আর একজন ব্যক্তির আমল নামা এমন দেওয়া হবে وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِ আর একজন ব্যক্তির আমল নামে এমন দেওয়া হবে বলা হবে প্লিজ টেক ওর বুক অ্যান্ড ব্যাক অ্যান্ড সাইড পিছন দিক থেকে একজন আর আমল নামা তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে একটা হাদিস আপনাদেরকে শুনাই যাদের জবাবদেহি করা লাগবে আল্লাহর আদালতে যাদেরকে জবাবদেহি করা লাগবে যাদের হিসাব রব্বুল আলামিন নেবেন তারা তো মাপ পাবে না তাদেরকে যে কোনো ভাবেই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দাখিল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে ডাক দিয়ে কাছে নিয়ে আসবেন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন তুমি কাকে সাক্ষী হিসাবে পেতে চাও ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি আমার প্রতিবেশীকে সাক্ষ্য হিসাবে পেতে চাই ওই প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আল্লাহ আমার প্রতিবেশী ভালো ছিল না আমার এই প্রতিবেশী আমার আইন ঠেলেছে আমার বিরোধিতা করেছে আমার সাথে ঝগড়া বিবাদ করেছে এই প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে ব্যক্তিকে রব্বুল আলামিন বলবে তোমার প্রতিবেশীর সাক্ষ্য তো তুমি শুনলা ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমার প্রতিবেশী সে ভালো না সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমার প্রতিবেশীর সাক্ষ্য আমি মানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কার সাক্ষ্য তুমি মানবে বলো তোমার ভাইকে কি ডাকবো ওই ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে ডাকেন আমার ভাইয়ের সাক্ষ্য আমি মেনে নিব ওই ব্যক্তির ভাই তার সামনে সাক্ষ্য দিবে যে রাব্বুল আলামিন আমার ভাই ভালো ছিল না আমার ভাই মুনাফিক টাইপের ছিল সে কখনোই উপকারে আসে নাই আমার ভাই ভালো ছিল না তিনি অপরাধী বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল যখন তার বিরুদ্ধে এমনটা সাক্ষ্য দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবে দেখো তোমার ভাইও তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই বান্দা বলবে রব্বুল আলামিন আমার ভাইয়ের সাক্ষ্য আমি মানি না আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি কার সাক্ষ্য মানতে চাও ফেরেশতাদেরকে ডাক দেব নাকি ওই বান্দা বলবে রব্বুল আলামিন হ্যাঁ ফেরেশতাদের সাক্ষ্য আমি মানব ফেরেশতাদের সাক্ষ্য আমি মানতে রাজি ফেরেশতারা তাদের নথিপত্র নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে ফেরেশতারা এসে ওই বান্দাকে তার আমল নামা তার হাতে তুলে দিবে ওই বান্দা পড়ে দেখবে ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব ওই বান্দা পড়ে দেখবে যে কেমন কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা এমন কিতাব যার ভিতরে ছোট বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই আমি যা গুনাহ করেছি সব গুনাহগুলো এই ভিতরে লিপিবদ্ধ করা রয়েছে সুবহানাল্লাহ বলেন এরপর এই মুনাফিক বান্দা এরপর অস্বীকার যাবে
বলবে আল্লাহ না 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 আমি এইসব অন্যায় করি নাই আপনার ফেরেশতারা বেহুদা বানিয়ে বানিয়ে আমার নামে এগুলো লিখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা এগুলো মিথ্যা বান্দা বলবে হ্যাঁ মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি সাক্ষ্য দিলে কি তুমি মানবা বলবে রাব্বুল আলামিন হ্যাঁ আপনি সাক্ষ্য দিলে আমি মানবো আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আমি নিজেই সাক্ষ্য ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর আমি সব জানি আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার সাক্ষ্য আমি নিজেই তুমি যে অপকর্ম করেছো আমি রাব্বুল আলামিন সব জানি এরপর এই মুনাফিক বান্দা বেঈমান বান্দা বলবে রাব্বুল আলামিন তোমার সাক্ষ্যও আমি মানি না নাউজুবিল্লাহ বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মুখ দুইটা আস্তে করে বন্ধ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানের ভিতরে মোহর এঁটে দিবেন এরপরে তার কথা বলবে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দার মুখগুলো বন্ধ করে দিবেন ওই বান্দার ত্বক কথা বলবে ওই বান্দার হাত কথা বলবে ওই বান্দার পা কথা বলবে ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে যেই বান্দার হাত সাক্ষ্য দিচ্ছে পা সাক্ষ্য দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছে ওই ব্যক্তির আর পিছনে তাকানোর কোনো সুযোগ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন যাও গো টু দা হেল ফায়ার তুমি যাও এখন জাহান্নামে চলে যাও সুবহানাল্লাহ যদি বান্দা ভালো কাজ করে তাহলে বান্দা পার পেয়ে যাবে আর যখন ভালো কাজ করবে না এরকম মুনাফিকি টাইপের কাজ করবে তখন যত আপনি সাক্ষ্য নিয়ে হাজির করবেন তার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য নিয়ে হাজির করবেন এক এক করে সব সাক্ষীগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন শোনার পরে যখন এই বান্দা সব কিছু অস্বীকার যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার এই হাত কথা বলবে তখন ওই বান্দার পা কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষ্য দিবে আমরা কি মনে করেছি যে আমরা হেঁটে যে অন্যায় করতেছি কেউ দেখতেছি না দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না অন্ধকার গভীর রজনীতে আমি হেঁটে যে একটা জায়গায় যে অন্যায় করতেছি আমি এমন জায়গায় বসে অন্যায়টা করতেছি আমার চোখের দ্বারা দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না